দেখতে পাচ্ছেন বাংলা জুয়েলার্সে হালকা উপলক্ষে কত মানুষ এসেছে গিফট পেয়েছি। সোনার আংটি পালের বুকে একমাত্র প্রতিষ্ঠান এটা, আমি মনে হয় সবথেকে বিশ্বস্ত। আমরা কলকাতায় গিয়ে যে ডিজাইন গুলো পাই সেটা যদি মানে এতটাই ভালো যে আমি বর্ধমান জেলা ছেড়ে আমি হুগলি জেলায় এখানে কেনাকাটা করতে এসেছি। ভালো ব্যবহার। সারা বছর ধরে বাংলা জুয়েলার্স থেকে মাত্র 50,000 টাকা কেনাকাটা করে একজন লাকি ড্র হিসাবে ফ্রিজ উপহার পেয়েছে, কেমন লাগছে? খুবই আনন্দিত লাগছে, কারণ বাংলা জুয়েলার্সে আমি অনেক দিনের স্থায়ী কাস্টমার এবং এবছর সেরকমভাবে কেনা হয়নি, কিন্তু মানে ভাবতেও পারিনি যে আমি এই উপহারটা পাবো। আমার বাড়ি অনেক দূরে, কিন্তু আমি এই কর্মসূত্রে এখানে থাকি, হরিপালে থাকি, সেই সূত্রেই বাংলা জুয়েলার্সের সাথে আমার সম্পর্ক। এবং দাদার মানে অমায়িক ব্যবহার এবং ওনার গয়নার কোয়ালিটি অমায়িক, মানে খুব ভালো, মানে গয়নার কোয়ালিটি ভালো। এবং আমি আমার স্টাফেদের মানে হসপিটাল স্টাফেদের বলি খুব ভালো ডিজাইন, এবং ভবিষ্যতে বাংলা জুয়েলার্স আরও ভালো উন্নতি করুক আমি এই কামনা রেখে আমার মানে অসংখ্য ওনারকে দাদাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে উইনার হবো সেটাও মানে আমি আজকে যখন 7টা শুনেছি তখনও জানতাম না, জেনে খুবই আনন্দ লাগছে। সোনা কিনতে বাংলা জুয়েলার্সে কেন? খুব ভালো, এদের ব্যবহারটা সব থেকে ভালো, পুরো হোমলি হোমলি ব্যবহার, আর ডিজাইন কোয়ালিটি খুব ভালো। যেগুলো আমরা কলকাতায় গিয়ে যে ডিজাইনগুলো পাই সেটা যদি হরিপালে পাওয়া যায় তাহলে এখানে নেওয়াটাই বেশি সুবিধা। আর বাড়ির পাশে হোমলি ফ্যামিলি ব্যবহার আছে, তো এখান থেকে বাংলা জুয়েলার্সের ব্যবহার খুবই ভালো। আমরা এখান থেকে রেগুলারই কেনাকাটা করি, আমাদের ব্যবহার এখানে খুবই ভালো লাগে, তাই আমরা এখানে কেনাকাটা করি। বাংলা জুয়েলার্স তো গত 2 বছর ধরে আমরা সার্ভিস ভালোই পাচ্ছি, তো আর অন্য কোথাও আর যাই না, হরিপালের বুকে একমাত্র প্রতিষ্ঠান এটা, আমার মনে হয় সব থেকে বিশ্বস্ত। আমরা এখানে এসে খুব স্যাটিসফ্যাকশন পেয়েছি আর কি। আর গহনা খুবই সুন্দর, কালেকশন খুব ভালো। আর বলছি যে আরও আসতে চাই, আরও চাই যে কালেকশন আরও বাড়ুক, ভালো হোক আরও, আর বাংলা জুয়েলার্স যেন এভাবেই এগোতে থাকে। আজকে এই অনুষ্ঠান নিয়ে কি বলবে? অনুষ্ঠান তো খুব ভালো লাগলো অ্যাটেন্ড করে, আমরা অনেক দূর থেকেই আসছি, বাচ্চা টাচ্চা নিয়ে এসেছি, তো অনুষ্ঠান খুব ভালো লাগলো। মোটামুটি খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট, বাচ্চাদের যে অ্যাট্রাকশনগুলো আইসক্রিম ফুচকা সেগুলো খেয়ে ভালো লাগলো, আর মানে অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর হয়েছে, ভালো লাগলো। এসে কোথা থেকে এসেছে? আমরা এসে কলা ছাড়া সোনা কিনতে বাংলা জুয়েলার্সে কেন? কারণ কাকুর ব্যবহারটা খুব ভালো, পোলাইট, একদম ভাবে কথা বলে, আমরা যখন আসি আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, তার কারণে মানে বাকিদের থেকে আমার পয়েন্ট অফ ভিউতে মানে সে খুব ভালো। কোথা থেকে এসেছেন? আমি বর্ধমান জেলার জামালপুর থানার তিলকুড়িয়া গ্রাম থেকে এসেছি। কেন এসেছেন বাংলা জুয়েলার্সে? বাংলা জুয়েলার্সের পরিষেবা আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে এতটাই ভালো যে আমি বর্ধমান জেলা ছেড়ে আমি হুগলি জেলায় এখানে কেনাকাটা করতে এসেছি। আর বাংলা জুয়েলার্সের পরিষেবা তো অত্যন্ত মানে বলার মতো না, এত সুন্দর। অনেক রকম সমস্যা মাঝে মধ্যে আমার হয়, যেগুলো বাই ফোনে বাংলা জুয়েলার্সের যিনি অনার আছেন উনি আমার সলভ করে দেন। আর আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমাদের কাছে অনেক বাড়তি পাওনা, আর অবশ্যই আমি বাংলা জুয়েলার্সের সঙ্গে আগামী দিনেও থাকবো। আপনারা বাংলা জুয়েলার্সের সঙ্গে থাকুন। আমি এসেছি, আমি কেনাকাটা করেছি, আমি থেকেছি, এনাদের 22 ক্যারেট হলমার্ক আমার খুব ভালো লেগেছে, এবং অত্যাধুনিক ডিজাইন, যেগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে। আমি একজন পুরুষ হয়ে বলছি, আমার সোনার গহনার ডিজাইন এনাদের মানে অতি অতি ভালো লাগে। আমি সোনাকে এত ভালোবাসতাম না, আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতাম, কিন্তু আমি আগামী দিন এনাদের সোনার ডিজাইন দেখে আমি সোনায় ইনভেস্ট করার আমার খুব ইচ্ছা, যে আমি আগামী দিন সোনায় ইনভেস্ট করবো এবং আমি বাংলা জুয়েলার্সের সঙ্গেই থাকবো। কি নিয়ে যাচ্ছেন বাংলা জুয়েলার্স থেকে? ডিনার সেট। কেমন লাগছে? অবশ্যই উপহার পেতে সকলেরই ভালো লাগে। কেন দিয়েছে আপনাকে? এখানে যে এবারের যে ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়ায় 1 লক্ষ টাকার যে স্কিমটা ছিল আমি সেই স্কিমটা নিয়েছি। আগের বারে বেশি ছিল, এবারে পারা যায়নি কম স্কিমেতেই, সুতরাং যেটা পেয়েছি সেটাই। অনেক অনেক ধন্যবাদ বাংলা জুয়েলার্সকে, যে এরকম একটা আকর্ষণীয় করে তোলার জন্য বা ক্রেতাদের জন্য একটা নতুন কিছু পরিকল্পনা করার জন্য চেষ্টা। আমি আশা রাখবো বাংলা জুয়েলার্স পরবর্তীকালে আরও নতুন নতুন প্রকল্প নিয়ে আসবে, নতুন নতুন স্কিম নিয়ে আসবে, যাতে কাস্টমাররা অন্তত গহনাটা সঠিকভাবে কিনতে পারে এবং কেনার প্রতি আগ্রহটা বাড়াতে পারে। বাংলা জুয়েলার্সে কত টাকা জমিয়েছিলেন? 6,32,350 টাকা গিফট পেয়েছি। সোনার আংটি? সোনার আংটি হয়েছে। কেমন লাগছে? না খুব ভালো লাগছে, আবার সামনে বছর দেখবো কতটা কিনতে পারি, প্রত্যেক বছর কিনে। কিনলে বছর শেষে গিফট দিচ্ছি? হ্যাঁ, বছর শেষে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি জানাই বাংলা জুয়েলার্সের তরফ থেকে স্বাধীনতা দিবসের
সকল জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাংলা জুয়েলার্সের তরফ থেকে। আপনি যে কোশ্চেনটা করেছেন, এখানে আজকে ব্যাপক পরিমাণের কেন জনগণের ভিড় হয়েছিল, আমরা এখানে হরিপালের মধ্যে হালকা ওয়েটের মধ্যে 22 ক্যারেট হলমার্কের যে ডিজাইন আমরা এখানে বিক্রয় করি, সেই অনুপাতে এই বাংলা জুয়েলার্সে মানুষ আসে এবং তাদের ঘরে আমরা বিশ্বাসযোগ্য 22 ক্যারেট হলমার্ক 6 সংখ্যার কোড সহ গহনা দিয়ে তাদের বিশ্বাসের মতন কাজ করি, যার কারণে আশেপাশ এলাকার মানুষজন এখানে গহনা নিতে আসে এবং আমরা তাদের পরিষেবা আরও রোজে যত দিন যায় ভালো সে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করি, তাদের সাথে ভালো ব্যবহার রাখি চেষ্টা করি, আর মানুষের এত ভালোবাসা পাই যার কারণে আমরা আরও ভালো ভালো কাজ করে লোকের মনের জায়গা একটু হলেও বা বাংলা জুয়েলার্স তৈরি করতে পারছে, যার কারণে লোক এত ভিড়ে এখানে আজকে গিফটের অনুষ্ঠানে এসেছিল। আমাদের এখানে সারা বছরই একটা অফার চলে, সেই অফারটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি যে অঙ্কের সোনার গহনা কেনাকাটি করে তাতে তাকে পুরো বছরে মোট অ্যামাউন্টের জন্য একটা গিফট করা হয়। তো প্রত্যেক ব্যক্তিকে আমরা গিফট কিছু দেওয়ার চেষ্টা করি, কারণ এটা হচ্ছে আমাদের বাংলা জুয়েলার্সের ফ্যামিলি যারা এখানে গহনা কিনতে আসে, কিংবা কেউ যদি নাও এসে থাকে আমরা তাও ভাবি যে এখানে এরিয়ার মানুষ আমাদের সব বাংলা জুয়েলার্সের একটা ফ্যামিলি, যার কারণে আমরা সবার সাথে সততার সাথে গহনা দেওয়ার চেষ্টা করি। বাংলা জুয়েলার্সে আসতে গেলে আপনাকে হরিপাল স্টেশন বাজার খামারচণ্ডী স্টেট ব্যাংকের গায়ে আমাদের বাংলা জুয়েলার্স শোরুম আছে, আপনি স্টেশন থেকে যদি স্টেশনে ট্রেনে করে আসেন তাহলে স্টেশন থেকে নেবে 1 মিনিটের রাস্তা বাংলা জুয়েলার্স স্টেট ব্যাংকের গায়ে, যদি বাসে করে আসেন তাহলে হরিপাল স্টেশনের আগেই বাংলা জুয়েলার্স, আর যদি বাইক কিংবা কারে করে আসেন তাহলে ওপেন রোডের ধারেই স্টেট ব্যাংকের গায়ে বাংলা জুয়েলার্স। আগামী বছর আমাদের যে অফার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 75,000 টাকার মধ্যে যদি কোনো গহনাকাটি কেনাকাটা করেন পুরো বছরের জন্য, একবারে নয় পুরো বছরে, আস্তে আস্তে করেও যদি কিছু গহনা কেনাকাটি করেন তাহলে পুরো বছরে একই নামে বিল করাতে হবে, তাহলে আপনার পুরো বছরে যা অ্যামাউন্ট যোগ হয়ে পুরো অ্যামাউন্টের মধ্যে আপনাকে 75,000 টাকা যদি গহনা কেনাকাটি করতে পারেন তাহলে হলমার্কের আংটি দেওয়া হবে, যদি 1.5 লাখ টাকার মধ্যে গহনা কেনাকাটি করতে পারেন পুরো বছরে তাহলে লকেট দেওয়া হবে 22 ক্যারেট হলমার্কের, 3 লাখ টাকার জন্য দেওয়া হবে টপস 22 ক্যারেট হলমার্কের, 4 লাখ টাকার জন্য টিকলি দেওয়া হবে, 5 লাখ টাকার জন্য চোকার দেওয়া হবে 22 ক্যারেট হলমার্ক ওবি বিল সহ, একদম পাকা জিএসটি বিল সহ, 6 লাখ টাকার কেনাকাটার জন্য পুরো বছরে সোনার 22 ক্যারেট হলমার্কের বাউটি দেওয়া হবে, 22 ক্যারেট হলমার্ক 6 সংখ্যার কোড সহ এবং জিএসটি বিল সহ, এবং এই 75,000 থেকে আর 6 লক্ষ পর্যন্ত যতগুলো কাস্টমার থাকবে তাদের ঘরে নিয়ে একটা মেগা অফার হবে লটারির মাধ্যমে, 22 ক্যারেট হলমার্কের নেকলেস পুরস্কার থাকবে 22 ক্যারেট হলমার্কের বিল সহ। আপনারা আসুন আমাদের বাংলা জুয়েলার্সে, এখান থেকে কেনাকাটি করুন, নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখানে আমরা কী ধরনের কী কাজ করছি, কী গহনা সেল করছি, নিশ্চয়ই আপনারা ভালো মন্দ বুঝতে পারবেন।